আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রীতা ইসলাম কনক শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনা পরিস্থিতিতে দেশের 47টি কেন্দ্রের স্বাস্থ্য ঝুঁকিতে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভয়ের মাঝে স্বস্তিও কারো কারো করোনা মহামারীতে বাড়তি ঝুঁকিতে অটিজম শিশুরা কর্মক্ষেত্রে সুযোগ বাড়িয়ে তাদেরকে মূল স্রোতে একীভূত করার তাগিদ বিশেষজ্ঞদের রমজানকে সামনে রেখে নিত্য পণ্যের বাজার চড়ছেই ভারত থেকে প্রচুর আমদানির পরও চালের দাম কমার লক্ষণ নেই দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গেল একদিনে বিশ্বে করোনায় আরও 12,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এই নিয়ে মোট মৃত্যু 28,40,900 ছাড়িয়েছে আরও 7,00,000 সহ মোট শনাক্ত 13,02,14,000-এরও বেশি বৃহস্পতিবার করোনায় সর্বোচ্চ মৃত্যুও শনাক্ত হয়েছে ব্রাজিলে এদিন দেশটিতে মারা গেছে 3,673 জন শনাক্ত হয়েছে 90,000-এর কাছাকাছি এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 3,25,500 ছাড়িয়েছে শনাক্ত 1,28,42,000-এরও বেশি একদিনে ভারতে 81,466 জনের করোনা শনাক্ত হয়েছে যা গেল ছয় মাসে দেশটিতে সর্বোচ্চ শনাক্ত আরও 500 জন সহ দেশটিতে মোট মৃত্যু 1,43,400 ছাড়িয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি 3,60,000 করোনার টিকার ডোজ সম্প্রতি ইয়েমেনে পৌঁছেছে এবছরই দেশটিতে 19,00,000 ডোজ করোনার টিকা নেওয়ার কথা রয়েছে যুদ্ধবিধ্বস্ত এই আরব দেশটির এই টিকা করোনা প্রতিরোধে দেশটিতে ব্যাপক অবদান রাখবে বলে মনে করছে জাতিসংঘ করোনার উচ্চ সংক্রমণ পরিস্থিতিতে যখন জনসমাগম সহ সবকিছু সীমিত থাকার আহ্বান স্বাস্থ্যবিধি মানার তাগিদ তখনই অনুষ্ঠিত হলো মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বেশিরভাগ শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে এ নিয়ে অস্বস্তি এমনকি আতঙ্ক রয়েছে আবার পরীক্ষাটা হয়ে যাওয়ায় কিছু শিক্ষার্থী ও অভিভাবক স্বস্তিও পেয়েছেন তাদের যুক্তি হচ্ছে পরীক্ষা পেছালে শিক্ষা জীবনও পিছিয়ে যাবে করোনা সংক্রমণের হার বাড়ছে দিন দিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ স্থগিত রয়েছে সকল নিয়োগ পরীক্ষাও সবকিছুই যখন বন্ধ তখন নেওয়া হলো মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা মহামারীর সময়ে সবাইকে যখন স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে তখন পরীক্ষা কেন্দ্রের বাইরে সামাজিক দূরত্ব মেনে চলার নমুনা সকালে হুড়োহুড়ি করে কেন্দ্রে ঢোকার চেষ্টা স্বাভাবিক সময়ের মতোই সকাল 10টার পরীক্ষায় অংশ নিতে 8টা থেকেই লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা কিন্তু অল্প জায়গায় এত শিক্ষার্থীর লাইন কত দূর নেওয়া যায় তাই সেখানেও দূরত্বটা মানা সম্ভব হয়নি পরীক্ষার্থীরা বলেন খুব ঝুঁকি নিয়ে তারা কেন্দ্রে এসেছেন এখানেও স্বাস্থ্য ঝুঁকিটা আরও বেশি তবে কারো কারো শিক্ষা জীবনে পিছিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে ঝুঁকিপূর্ণ ফিল করতেছি কারণ এখানে অনেক লোকজন আছে প্রচুর ক্রাউড ঝুঁকির মধ্যে তো পরীক্ষা যেহেতু ডেট ফালাইছে তো আমাদের পরীক্ষা দিতেই হবে এরকম সিচুয়েশনে এসে পরীক্ষা দিবে শারীরিকভাবে কিন্তু আবার পরীক্ষা হচ্ছে এটা ভালো যে মানে সব কিছু কতদিন ধরে অচল হয়ে আছে একটা ঝুলন্ত অবস্থা থেকে অন্তত আমরা রেহাই পাবো শিক্ষাবর্ষ তো পিছিয়ে যাইতেছে বাইরে অপেক্ষারত অভিভাবকরাও উদ্বিগ্ন তারা নিজেরা সামাজিক দূরত্ব মানতে পারছেন না ভয় পাচ্ছেন সন্তানদের জন্যও তাদের বেশিরভাগেরই মন্তব্য পরীক্ষাটা পরে নিলেও চলত সংক্রমণটাকে আমলে নেওয়া দরকার ছিল আবার কেউ বলেন পরীক্ষাটাও জরুরি বাচ্চাকে একা ছাড়তে পারিনি আমরা বয়স্ক মানুষরাও আসছি বাবা মায়েরা এটা যেটা ঝুঁকিপূর্ণ আমি মনে করি এটা সব যখন আটকে আছে এটা আর কিছুদিন পরে নিলেও হয়তো খুব একটা ক্ষতি হতো না আমরাও তো কনসার্ন অ্যাবাউট দেয়ার হেলথ যে তাকে লেখাপড়া এই বছরই শেষ করতে হবে এমন না জীবনটা সবচেয়ে বড় এখন পড়াশোনার সময় এই সময়টা যদি পিছিয়ে পড়ে তো মানুষের শিক্ষা জীবন তো অনেক পিছিয়ে পড়বে ইয়ার লস আছে ছেলেপেলেদের আপনার ক্ষতি হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু সেই ক্ষতি তো পোষানো যাবে না কিন্তু যদি জীবনই না বাঁচে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিদের দাবি স্বাস্থ্যবিধি অনুসরণের চেষ্টা করা হয়েছে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি এবং লাইন সেই আপনার অনেক দূরে থেকে মানে শুরু হয়েছে মেইন রোড থেকে শুরু হয়েছে তাদেরকে বলা হয়েছে সামাজিক দূরত্ব মেনটেন করে ঢোকার জন্য তো তারপরেও আমি বলবো কোনো কোনো জায়গায় হয়তো একটুখানি ব্যর্থ হয়েছে তো আমরা চেষ্টা করেছি 47টি প্রতিষ্ঠানে 4,350টি সিটের বিপরীতে এবছর 1,22,874 জন পরীক্ষা দিচ্ছে আরিফুল হক বাংলা ভিশন ঢাকা
দর্শক, ভারতের প্রধানমন্ত্রী মোদী বিরোধী ইস্যুতে গত শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে হেফাজতে ইসলাম, পুলিশ ও সরকার সমর্থিত সংগঠনের ত্রিমুখী সংঘর্ষের পর আজও অনেকের কৌতূহল বায়তুল মোকাররম এলাকা নিয়ে। সেখানকার পরিস্থিতি জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। জিয়া, বায়তুল মোকাররমে জুমার নামাজের পর কি আজ হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি আছে এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ কনক। আপনি ঠিক আমার ঠিক পিছনে, যে আমি যে বায়তুল মোকাররমের উত্তর পাশের যে গেট, গেটের সামনে রাস্তা, সেখানে দাঁড়িয়ে আছি। আমার পিছনে কিন্তু পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচি, সেটা জুমার নামাজের পরপরই তাদের সেই কর্মসূচি শুরু হয়েছে এবং এই কর্মসূচি থেকে হেফাজতের নেতারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তারা তাদের বিভিন্ন দাবি, বিশেষ করে 26, 27 এবং 28 মার্চ এই তিন দিনে তাদের যেসব লোকজনকে হত্যা করা হয়েছে এবং তারা দাবি করেছেন, তাদের বিচার দাবি করেছেন যারা এই এই হত্যার সঙ্গে যুক্ত। এছাড়া তারা বিভিন্ন যে হামলার শিকার হয়েছেন সেই হামলার জন্য তারা অভিযুক্ত করেছেন সরকারকে এবং দায়ী করেছেন যাতে অবিলম্বে দ্রুত সেই হামলা এবং হত্যার বিচার করা হয়। এই জন্য তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি এখনও অব্যাহত রয়েছে, হয়তো আরও কিছুক্ষণ সেই বিক্ষোভ কর্মসূচি চলবে। তারপর বিক্ষোভ কর্মসূচি থেকে তাদের নতুন কোনো ঘোষণা আসতে পারে কি না সেটা এই কর্মসূচির পর আমরা বলতে পারবো। এছাড়া কিন্তু এই বায়তুল মোকাররমকে ঘিরে পূর্ব নির্ধারিত কর্মসূচি আগে থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল এবং তারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই এই যাতে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা সৃষ্টি হতে না পারে সেজন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে কনক, এখন পর্যন্ত হেফাজতে ইসলামের যে বিক্ষোভ কর্মসূচি সেটা এখন পর্যন্ত চলছে এবং নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন জুমার নামাজের পর থেকে। তাদের এই কর্মসূচি কতক্ষণ চলবে আমরা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে সেই কর্মসূচি শেষ হওয়ার পর আপনার মাধ্যমে দর্শকদের আমরা নতুন তথ্য দিতে পারব। কনক জি, আপনাকে ধন্যবাদ। ভারতীয় চালের পর্যাপ্ত আমদানি সত্ত্বেও এখনও কমেনি চালের দাম। রাজধানীর বাজারগুলোতে সব ধরনের চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। আমদানি কম হওয়ায় কিছুটা বেড়েছে সবজি ও মাছের দাম। ক্রেতাদের দাবি, রমজানকে সামনে রেখে যথাযথ বাজার মনিটরিং এর। পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনসাধারণের নাভিশ্বাস থাকে, এটি প্রতি বছরের দেশের নিয়মিত চিত্র। তবে এবারে নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম আরও আগে থেকেই বাড়তি। চালের বাজারে অস্থিতিশীল অবস্থা কয়েক মাস ধরেই। পরিস্থিতি সামাল দিতে ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার, কিন্তু বাজারে এর প্রভাব পড়েনি। মিনিকেট চালের দাম প্রকারভেদে 62 থেকে 65 টাকা, নাদির শেল বিক্রি হচ্ছে 65 থেকে 67 টাকা, আর সবচেয়ে মোটা বিয়ার 28 চাল কিনতেও গুনতে হবে কেজি প্রতি 54 টাকা। সরকার যাদেরকে দিচ্ছে ওরা ওইভাবে ওই পরিমাণে আনে, ক্রাইসিস দেখে দেখে আনে, তারা বিক্রি করে। যদি একসাথে চলে আসতো বা একটা ইয়ে হইতো তাহলে বাজারটা একটা ডাউন খেত বা কমতো। রমজানে অতি প্রয়োজনীয় ছোলার দাম বাড়েনি, সব বাজারে এটি মিলছে 70 টাকা কেজিতে। তবে কমেনি ভোজ্য তেলের বাড়তি দাম। প্রতি বছরের এই সময়টাতে নদ নদী খালবিলের পানি কমে যাওয়ায় মাছের সরবরাহে ঘাটতি থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। সব ধরনের স্বাদু পানির মাছের দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত, সেই সাথে কিছুটা বেড়েছে সবজির দামও। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দামের একই চিত্র দেখা যায়। পিস্তা আছে 50 টাকা কেজি, পটল আছে 50 টাকা কেজি, বেগুন 40, শসা 40, তার ভেন্ডি 50 টাকা আছে, সিঙ্গে 50 টাকা, যে কোনো মাছের ভিতরে 50 টাকা বাড়তি। এই যে বুনগঞ্জের ট্যাংরাইটি আগে বেচতাম 500 টাকা কেজি, এখন 600 টাকা কেজি বেচা লাগে। আমাদের সারা বছর কেনা 550 টাকা কেজি বেশি। দাম তো মেলাই, আর অ্যাভেলেবেল মাছ নাই। মাংসের বাজারে অস্থিতিশীল অবস্থা কাটেনি। ব্রয়লার মুরগি 165 আর গরুর মাংসের কেজি 580 টাকা। ক্রেতা সাধারণের দাবি নিয়মিত বাজার পর্যবেক্ষণের। মনিটরিং সিস্টেমটা তো নাই আসলে, অ্যাকচুয়ালি খুব কম, মাঝে মধ্যে দেখা যায়, সবসময় দেখাও যায় না। আল্লাহ সবাইরে যেভাবে চালাইবো আমাকে সেভাবে চালবে। আমি যদি বেশি জমা করি আমার পয়সা আছে, কিন্তু গরিব মানুষের কি করবে, তাদের কষ্ট হবে। সচেতনতা বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত কেনাকাটা যেটা স্বাভাবিক সেটা করলেও আমি মনে করি না যে দ্রব্যমূল্যের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি হবে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। আজ বিশ্ব অটিজম ডে। মহামারীোত্তর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ, এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।
করোনার সময় অটিজম বৈশিষ্ট্যের শিশুদের ঝুঁকি বিবেচনায় বাড়তি যত্নের প্রয়োজন, কিন্তু সে পথে রয়েছে অনেক প্রতিবন্ধকতা। বিশেষজ্ঞরা বলছেন, অটিজম বৈশিষ্ট্যের শিশু বয়স্কদের শিক্ষণ সুযোগ তৈরির পাশাপাশি মূল স্রোতে একীভূত করার পদক্ষেপ নেওয়া জরুরি। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা অটিজম বৈশিষ্ট্যের শিশুর সংখ্যা বাড়ছে পুরো পৃথিবী জুড়েই। অটিজম বংশগত নয়, চিকিৎসা বিজ্ঞানের ধারণাটি মনোবিকারজনিত সমস্যা। মস্তিষ্কের অস্বাভাবিক জৈব রাসায়নিক কার্যকলাপ, অস্বাভাবিক গঠন, বংশগতির অস্বাভাবিকতা থেকে এ সমস্যা তৈরি হতে পারে। সাধারণত 3 বছর বয়স থেকে অটিজমের লক্ষণ ধরা পড়ে। বেসরকারি বিভিন্ন পরিসংখ্যান বলছে, বাংলাদেশে শতকরা 1 জন শিশু অটিজম বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। আমাদের শুধুমাত্র তাদের প্রতি নেতিবাচক ধারণাগুলো দূর করলেই হবে না, পাশাপাশি সমাজের মূল স্রোতে তাদেরকে কীভাবে আমরা সম্পৃক্ত করতে পারি সেই জন্য সোশ্যাল মডেলটিরও পরিবর্তন করা প্রয়োজন। আমরা বলব পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটিকে আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে এবং বজায় রাখতে হবে। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর মা বাবা যেন তার নিজ নিজ জেলা উপজেলা থেকে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে তারা যেন এই সঠিক এবং প্রকৃত যেই থেরাপিস্ট এবং পেশাজীবীরা আছেন যারা চিকিৎসা এবং পুনর্বাসন সেবা প্রদান করবেন তাদের কাছে যেন যেতে পারে, তাহলে এই চিকিৎসা সেবাটা এবং পুনর্বাসন সেবাটা সহজলভ্য হবে। করোনা সংক্রমণের কারণে সবচেয়ে ঝুঁকিতে অটিজম বৈশিষ্ট্যের শিশুরা। থমকে যাওয়া দেশে অনেকটাই বন্ধ আছে অটিজম শিশুদের শিক্ষণ কার্যক্রম। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সীমিত কার্যক্রম চললেও তা যথেষ্ট নয়। প্রশিক্ষণের জন্য তারা শিক্ষকের উপরে নির্ভরশীল, কিন্তু এই সময়টিতে তারা শিক্ষক ও বাবা মার সেই ধরনের সহায়তাটুকু হয়তো সবসময় পাচ্ছেন না, ফলে আমাদের বিকল্প ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে আমাদেরকে সহায়তা করতে হবে এবং বিকল্প ব্যবস্থার মধ্য দিয়ে তাদের কেয়ারের জায়গাটিকে আমাদেরকে ঠিক রাখতে হবে। অটিস্টিক শিশুদের অনেকের মধ্যে রয়েছে বিশেষ প্রতিভা। এসব প্রতিভা বিবেচনা করে শিশুদের সাথে আচরণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা, কিন্তু দেশে সে ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানের সংখ্যা বেশি নয়। এছাড়া রাজধানীর বাইরে অটিজম বৈশিষ্ট্য শিশুদের সেবা নেই বললেই চলে। এর অন্যতম কারণ দেশে প্রশিক্ষিত জনবলের সংকট। অটিজম বৈশিষ্ট্য শিশুদের পেছনে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয় বাবা মাদের, তাই সরকারের সহযোগিতা দরকার। বেশিরভাগ বাচ্চাদের স্পিচ নাই, ফিজিওথেরাপি দিতে হয় তাদেরকে, তাদের সেন্সরি প্রবলেম থাকে, অকুপেশনাল থেরাপি দিতে হয় এবং এক একটা থেরাপিস্ট রাখা মানে অনেক খরচ। আমি মনে করি যে এটা খুবই একটা ডিফিকাল্ট টাস্ক এবং গভর্নমেন্টের সাহায্য ছাড়া কোনো স্কুল খুব একটা ভালো করে চলতে পারবে না। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলে গেলে মেধা বিকাশের পাশাপাশি হয়তো মূল স্রোতে জায়গা করে নিতে পারবেন অটিজম বৈশিষ্ট্যের শিশুরা। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি চ্যাং কুন বলেছেন, তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা নিহিত রয়েছে। এই খাতে উন্নয়নে দক্ষিণ কোরিয়া সব ধরনের সহায়তা দেবে বলেও জানান তিনি। চট্টগ্রামে KEPZ-এ একটি হাইটেক পার্ক গড়ে তুলতে প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম ইপিজেড থেকে ফিরে আল মাসুম সবুজের তোলা ছবিতে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে চট্টগ্রামের কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা KEPZ। এখানে উৎপাদিত পোশাক, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, জুতাসহ অন্যান্য পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ আমেরিকার বাজারে। KEPZ-এর সুন্দর লোকেশন ও এর সাফল্য দেখে এখানে দক্ষিণ কোরিয়ার আরও উদ্যোক্তা বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। তবে এর জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির উপর জোর দেন তিনি। সম্প্রতি কূটনৈতিক সাংবাদিকদের একটি প্রতিনিধি দল KEPZ-এর কার্যক্রম দেখতে গেলে এসব কথা বলেন কোরিয়ান এই শিল্পোদ্যোক্তা। স্যামসাং কোম্পানি এখানে আসতে চেয়েছিল কিন্তু সেটা হয়নি, পরে তারা ভিয়েতনাম চলে যায়। বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারকে প্রোগ্রেসিভ অ্যাপ্রোচ নিতে হবে, অবকাঠামো উন্নয়ন যেমন করতে হবে তেমনি সরকারকে বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন করতে হবে। বিনিয়োগ বাড়লে পণ্যের বহুমুখীকরণের উপর নজর দেওয়া যাবে। কোরিয়ান রাষ্ট্রদূত লি চ্যাং কুন বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণরা। তথ্য প্রযুক্তির উন্নয়নে এটা দেশের জন্য একটা বড় সুবিধা বলে মনে করেন তিনি। এ সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ পরবর্তী তথ্য প্রযুক্তির হাব হয়ে উঠতে পারে বলে অভিমত তাঁর।
তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের মধ্যেই বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। অনেক ইনোভেটিভ তরুণ রয়েছে যাদের কাজে লাগাতে হবে। তথ্য প্রযুক্তির উন্নয়নে কোরিয়া বাংলাদেশের অংশীদার হতে পারে। শুধু গার্মেন্টস নয়, তথ্য প্রযুক্তি, জ্বালানি সহ অন্যান্য খাতেও আমাদের সহযোগিতা বাড়াতে হবে। বর্তমানে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ $1 বিলিয়ন। ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়বে বলে মনে করছেন কোরিয়ান উদ্যোক্তারা। সম্প্রতি স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে বাংলাদেশের। এর পেছনে রয়েছে তৈরি পোশাক শিল্পের বড় একটি অবদান। তবে কোরিয়া সহ বিদেশি বিনিয়োগকারীরা বলছেন, শুধু তৈরি পোশাক খাতের উপর জোর দিলে হবে না, তথ্য প্রযুক্তি সহ অন্যান্য খাতেও নজর দিতে হবে বাংলাদেশকে। ইমরুল কায়েস, বাংলাভিশন, KEPZ, আনোয়ারা, চট্টগ্রাম। পাবনার তারাবাড়িয়ায় ট্রাক চাপায় নিহত হয়েছে বাবা ও শিশু কন্যা। পুলিশ জানায়, পাবনা থেকে মোটর সাইকেলে স্ত্রী সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর হোসেন। পথে তারাবাড়িয়া বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আলমগীর ও তার শিশুকন্যা সিনহা। গুরুতর আহত আলমগীরের স্ত্রী নাসরিনের চিকিৎসা চলছে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদিকে সড়ক দুর্ঘটনায় জয়পুরহাটের পাহাড়পুরে রোড এবং কুমিল্লার চান্দিনায় দুজন নিহত হয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। করোনা সংক্রমণ ও স্বাস্থ্য ঝুঁকিতে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, ভয়ের মাঝেও স্বস্তি কারো কারো। মহামারীতে বাড়তি ঝুঁকিতে অটিজম শিশুরা, কর্মক্ষেত্রে সুযোগ বাড়িয়ে তাদেরকে মূল স্রোতে নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রমজান সামনে রেখে নিত্য পণ্যের বাজার চড়ছেই, ভারত থেকে প্রচুর আমদানির পরও চালের দাম কমার লক্ষণ নেই। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv ও facebook.com/bangladeshe এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshe। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।